সো আরেকটা ভিডিও নিয়ে আসছি, এটা হচ্ছে মাল্টি ফাংশন চপার, এটা হচ্ছে শপার্স পেজ থেকেই নেওয়া। তো এটার সাথে কি কি আসছে, এরকম একটা বোলার মতো আসছে, এটা আমি অনেক কষ্টে সেট করেছি, যে দেখেন আবার পড়ে গেছে, এটা অনেক কষ্টে সেট করা। কিন্তু এটা আসলে অনেক ইজি, ইনস্ট্রাকশনটা আমি ফেলে দিছি এই জন্য পারিনি। এটার সাথে হচ্ছে ভিতরে মেবি একটা বাস্কেট থাকবে, ভিডিওতে দেখেছি, কিন্তু এটার সাথে এগুলোই আসছে। তো এটা হচ্ছে আমি এইভাবে করে এই জায়গাটা এভাবে করে অ্যাটাচ করে নিব। লাস্ট ভিডিওর পর শপার্স থেকে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে একটা এরকম একটা চপার্স বলে যেটাকে অ্যাটাচ করে নিব, এভাবে না দেব। ওকে, এখন এটার মধ্যে যেটা করব, আমি আলুগুলোকে কাটবো। আলুটা নিয়ে দাঁড়াই নেই ভিডিওর মধ্যে, তো আমি এখানে হচ্ছে কয়েকটা আলু নিয়ে আসছি। আলুটাকে যেটা করব, আমার বেবিরা আলু ভাজি খুব পছন্দ করে, আলু ভাজির কাটাটা আমার জন্য অনেক টাফ মনে হয়। একটু মেসি করে ফেলছি আমার মনে হয়, একটু গুছানো ভাবে করলে মনে হয় ভালো হইতো, নাকি এইভাবেই করে। এই জিনিসটা দেখার পর আমার মনে হচ্ছে যে ওয়াও, শান্তি, লাইফে কোনো একটা জিনিস নিছি। দেখেন আলু ভাজিটা মানে বাসায় কিভাবে করি, এর থেকেও সুন্দর, কুচি কুচি, একদম চিকন স্লাইস আলু ভাজি। লাইক এই একটা জিনিস যদি ইনভেস্ট করেন, আমি বলবার কিচ্ছু লাগে না। সকালবেলা অফিসের টিফিন বলেন, বাচ্চাদের টিফিন বলেন, বা নিজেদের খাওয়ার জন্য কিন্তু আলু ভাজিটা অনেক দরকার পড়ে। এত চিকন করে আমি কোনো স্লাইসারকে দেখি নাই, আমি কোনো চপারে আমি দেখিনি, এত সুন্দর করে পড়ে। তো ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেলেও আমি একটু চেঞ্জ করে একটা বড় নেই, জাস্ট দেখানোর জন্য। আসলে আমি আলু ভাজি করবো এই জন্য বেশি আলু নেই নেই, মাত্র নিলাম দুই তিনটা, কারণ আমি হচ্ছে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, কারণ আমার দরকার আলু ভাজি করা, এই জন্য আমি এটার মধ্যে আলু ভাজিটা করে দেখাবো। এখন আসি নেক্সট আরেকটা একটু দেখাই, কারণ এগুলোকে আমি আলু ভাজি করে ফেলবো। মাত্র তিন চারটা আলু নিছি, কারণ ছোট ফ্যামিলি আমার। আচ্ছা দেখেন আলু ভাজিটা, দেখেন কি সুন্দর ভাজি না, মানে আলুটা দেখেন কি সুন্দর স্লাইস হয়েছে, লাইক ওয়াও। এটা যারা দেখবে তারা তো খুশি হয়ে যাবে, যারা হচ্ছে হাউস ওয়াইফ তারা অনেক খুশি হয়ে যাবে। এরপর আমি এটাকে চেঞ্জ করব, এটাকে এভাবে করে খুলে ফেললাম। খুলে ফেলার পর এখন আরেকটা বসাবো। এখন এখানে হচ্ছে আরেকটা আমি বসাবো, এটা একটু মোটা স্লাইস হবে আলু ভাজিটাই, সেম জিনিস, কারণ আমি অল্প আলু নিছি সো এটা দেখাচ্ছি না। এইটা আমি দেখাই, এটা একটু ডিফারেন্ট একটা স্লাইস হয়। তো এটাকে কিভাবে করব, আলুটাকে এভাবে, আমি অনেক কিছু দেখাবো না, শুধু আলুই দেখাবো, কারণ এখন আমরা এই আলু ভাজিটাই বাসায় এখন খাবো। এটা দিয়ে কি হইলো আমি সেটা একটু দেখাই। দেখেন একটু মোটা আলু ভাজি, এই যে দেখেন একটু মোটা আলু ভাজি হয় না সেটা, আর যদি সুন্দর করেভাবে স্লাইস করতে পারেন তাহলে হচ্ছে এটা, এটা হচ্ছে একটু মোটা আলু ভাজি বলা যায়। সো এটা আলু ভাজির জন্য বেস্ট একটা জিনিস, বটি দিয়েও এত সুন্দর কিন্তু কুচি কুচি হয় না, আনলেস এক্সপার্ট যদি কেউ থাকে তাহলে তো করেই। এটাতে পেঁয়াজটাকে এরকম চিকন স্লাইস করতে পারবেন, আলু করতে পারবেন, গাজর করতে পারবেন, অনেক সুন্দর হবে। সো এটার সাথে হচ্ছে এরকম আরেকটা আসে, এটাতে আমি জানি না কেমন হয়, এটা আমি করে দেখি নেই। এটা খোলাটা অনেক ইজি, এক্সপার্ট হয়ে যাচ্ছে একদম স্লাইসার স্লাইসারের টাইপের চপার্সগুলো সেটিংসের ক্ষেত্রে। আচ্ছা এরপরে এটা একটু দেখাই, আমি বলেছি যে আমি অল্প একটু আলুই নিলাম, কারণ এটাই আমি আলু ভাজি করব। এই যে ব্লেডগুলো কিন্তু ভালোই ধার, কিন্তু সেফলি করতে হবে আর কি। এখন আর একটু বড় নেই, কারণ এটা আমি ওটা দিয়ে কুচি কুচি করবো, এটা নিয়ে একটু দেখাচ্ছি। দেখেন আমার তো চারটা আলু নিছে, আমি কোনো খাবার নষ্ট করতেছি না। এটাতে কেমন স্লাইস হয় সেটা দেখেন, হচ্ছে একটু এরকম ভেজিস কাটা যাবে, এরকম স্লাইস হবে পাতলা পাতলা,
মোটাটার মধ্যে হচ্ছে এরকম স্লাইস হবে, আলু ভাজিটা হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে? সো আমি এই ব্লেডসগুলো বাকিগুলো ইউজ করব না, আমি জাস্ট আলু ভাজিটার জন্যই হচ্ছে এটা নেওয়া, যেটা আমার অনেক 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 উপকারে আসবে। এটার সাথে এরকম একটা আসে, এটা হচ্ছে কোন পেজ থেকে নিয়েছি আমি সব দেখাই দিব। এই যে দেখেন, এটা দিয়ে হচ্ছে ক্লিন করে কিভাবে কি করা যায়, এটা সব প্রসেসিং হচ্ছে, লাইক এটাকে হচ্ছে এটা তো আপনি ওয়াশ করতে পারবেন এইটার মধ্যে, তারপর এইভাবে করে এটার মধ্যে অ্যাটাচ করে নিতে পারবেন সুন্দর করে। সো আমি আপনাদেরকে পেজ লিঙ্কটা দিয়ে দিব, এটা খুবই খুবই হেল্পফুল আলু ভাজির জন্য, লাইক যারা একটু সুন্দর আলু ভাজি করতে পারে না তারা এটা করে সকালবেলা দিবেন, দেখবেন সবাই প্রশংসা করবে যে এত সুন্দর করে স্লাইস আলু ভাজি, খেতেও মজা লাগবে, মোটা মোটা করে না কেটে স্লিমটাই মজা। এই যে, সো থ্যাংক ইউ।